আমরা একবার সেই রাইমসটা বলি, তোমরা আমার সাথে বলো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জি। নাও আই নো মাই এ বি সি, নেক্সট টাইম সিং along with me, next time sing along with me, তাই না? আচ্ছা, এই রাইমসটা তোমরা অনেকেই হয়তো মোবাইলেও দেখেছো, তাই না? আচ্ছা, আজকে তাহলে আমরা আমাদের পড়ায় চলে যাই। আর দুটো লেটার শিখলে আমাদের পুরো অ্যালফাবেট শেখা হয়ে যাবে, তাই না? তো তোমরা তোমাদের ইংরেজি খাতাটা বের করো, আর আমি একটু ইংরেজি খাতার মতো কি ঘরটা টেনে নিই। কয়টা করে ঘর দেওয়া থাকে ইংরেজি খাতায়? এইরকম তিনটি ঘর দেয়া থাকে, তাই না? দেখো, এরকম তিনটি ঘর দেয়া থাকে। তো আমরা আজকে তাহলে শিখে ফেলি, আজকে আমরা শিখবো ওয়াই জেড, তাই না? ওয়াই জেড, আমরা ক্যাপিটাল লেটার স্মল লেটার দুটো শিখছি, তাই না? তো আমরা লিখে ফেলি ক্যাপিটাল লেটার। তোমরা জানো ক্যাপিটাল লেটারগুলো সবগুলো কি উপরের দুই ঘরে হয়, তাই না? সবগুলোই এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারই উপরের দুই ঘরে, আর স্মল লেটারগুলো আমাদের মনে রাখতে হয় একটু কষ্ট করে, তাই না? আচ্ছা, তো প্রথমে ক্যাপিটাল লেটারটা লিখে ফেলি। দেখো, তোমরা তো ভি লেখা শিখেছো, তাই না? এইভাবে আগে ভি লিখে ফেলবে, তাই না? এইভাবে আগে ভি লিখে এইভাবে একটা সোজা দাগ, তবে সেটা কি হবে উপরের দুই ঘরে, তাই না? জাস্ট ভি লিখেছো তোমরা কি মাঝের ঘরে, স্মল লেটার যেটা, তো আমরা মাঝের ঘরে না লিখে ওই লেটারটা আমরা লিখবো কি উপরের ঘরে। উপরের ঘরে আমরা লিখছি ঠিক আছে, এইভাবে একটা ভি লিখবো, এই মাঝে দিয়ে একটা দাগ, এটা কি হলো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, তাই না? তাহলে স্মল অয় এটা মনে রাখতে হবে কোন ঘরে, স্মল অয় হবে নিচের দুই ঘরে, ক্যাপিটাল অয় উপরের দুই ঘরে, আর স্মল অয়টা হবে নিচের দুই ঘরে। তো আমরা দেখি ঠিক ওই রকমই একটু আলাদা এইখানে ভি এর মতো একটা লাগবে, দিয়ে এটা কি হবে এইরকম হয়ে যাবে, এই নিচের ঘরে এসে এইটা হলো স্মল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ঠিক আছে, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। তোমরা কিন্তু আমি যতবার উচ্চারণ করবো আমার মতো করে আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করবে, আর এই লেটারটার দিকে তাকিয়ে থাকবে। এবার আমরা দেখি জেড, তাই না? জেড কেমন লিখতে হয়, ঠিক সেই রকম ক্যাপিটাল লেটার উপরে দুই ঘরে হবে, এইভাবে দাগ দিয়ে এইভাবে বাঁকিয়ে দিলে, আবার এটাকে একটু এই দিকে বাঁকিয়ে দিলে, এটা হয়ে গেল ক্যাপিটাল জেড, ক্যাপিটাল জেড। স্মল জেড ঠিক একই রকম কিন্তু একটু ছোট করে মাঝের ঘরে লিখতে হবে, তাহলে কি এইখানে দিয়ে লিখবো আমরা স্মল জেড, লিখছ? তাহলে আজকের লেখাটা সহজ, তাই না? ক্যাপিটাল লেটার স্মল লেটার অনেকটা একই রকম, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল জেড স্মল জেড, তাই না? তোমাদেরকে যে আমি যে অ্যালফাবেট ট্রি দেখাই ওই ট্রি আজকে কি পুরো লেটারে পূর্ণ হয়ে যাবে, তাই না? গতদিন আমরা এঁকেছিলাম দুটো লেটার কম ছিল, আজকে দেখবে পুরো গাছটা কি ফলে ফলে পূর্ণ, কি ফল, লেটার, ইংলিশ লেটার, তাই না? আচ্ছা, তো এই লেখাগুলো আমি যদি মনে করো এটা তো দাগ টানা আছে, যদি কোনো সাদা পেজে লিখতে হয় তাহলে তোমরা কীভাবে লিখবে? মনে করো পরীক্ষায় পেজ দেওয়া হলো, ওখানে কোনো দাগ টানা নেই, তোমাকে ওয়াই জেড লিখতে হবে, তখন তুমি কী করবে, মনে মনে কল্পনা করে নিবে যে একটা
এখানে তিনটা ঘর আছে, তাহলে এই যে উপরে দুই ঘর যদি এটা হয়, তাহলে এইখান থেকে হবে মাঝের ঘর, তাহলে এইখান থেকে হবে স্মল ওয়াই, ঠিক আছে? এইটা হবে মাঝের ঘর, এইটা হবে স্মল ওয়াই। তাহলে ক্যাপিটাল জেড কী রকম হবে? ঠিক এই বরাবর উপরে দুই ঘরে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এরকম হবে, এটা হলো ক্যাপিটাল জেড, ক্যাপিটাল জেড, তাই না? তাহলে এরপরে দেখে স্মল জেড কী হবে, এইখান থেকে নিয়ে স্মল জেড। আচ্ছা আমি একটু দেখি আমার মোবাইলটা, সরি, আচ্ছা আমি একটু অপেক্ষা। এবার ঠিক আছে নিশ্চয়, দুঃখিত আমার ক্যামেরাটা একটু নড়ে গিয়েছিল। আচ্ছা তাহলে আমরা কি দেখলাম, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল জেড স্মল জেড, ঠিক আছে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল জেড স্মল জেড, মনে হয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা এবার তাহলে আজকে যেহেতু আমরা পুরো আলফাবেট আমরা শিখে ফেললাম, তাই না? সরি আমার মোবাইলটা খুব ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা আমি একটু অপেক্ষা কর, এবার দেখা যাচ্ছে নিশ্চয়, দুঃখিত একটু যান্ত্রিক গোলযোগের জন্য আমি
আচ্ছা, আমি তাহলে যেখান থেকে শেষ করেছিলাম, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল জেড স্মল জেড, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা, তাহলে তোমাদেরকে একবার ধরি, তোমরা বলো তো এটা কি? এটা হলো ক্যাপিটাল জেড, তাই না? এটা স্মল জেড, এটা ক্যাপিটাল ওয়াই, এটা স্মল ওয়াই, তাই তো? আচ্ছা, এবার আমি একটু তাহলে তোমাদের সেই অ্যালফাবেট ট্রিটা একবার আঁকার চেষ্টা করি। তোমরা কি করবে, তোমাদের যে ইংরেজি খাতা আছে ওইখানে হোমওয়ার্ক করবে কিভাবে, পুরো পৃষ্ঠা জুড়ে এভাবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল জেড স্মল জেড লিখবে। অবশ্যই অবশ্যই লিখবে। কিন্তু তো এখন আমরা দেখি তোমাদের কেমন মনে আছে, তাই না? সেই গাছটা আমরা আজকে পূর্ণ করব, সবগুলো লেটার দ্বারা আমাদের এই গাছটা কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। এই কয়দিনে করে লেটার কম ছিল, আজকে দেখবে গাছটি পূর্ণ হয়ে যাবে, তাই না? দেখি কি কি লেটার ছিল, এটা কি? এ, তাই না? এটা হলো এ, এটা বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, তোমরা আমার সাথে বলছো তো? বলো, তোমরা বলার চেষ্টা করো কোনটা কোন লেটার। এটা কি? আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, তাই না? এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই যে আমাদের পুরো অ্যালফাবেট ট্রিটা কি পূর্ণ হয়ে গেছে, দেখো এত ফল ধরেছে ফল গাছে, এবার গাছটা কি নিচু হয়ে গেছে, তাই না? ডালগুলো নিচু হয়ে গেছে। তাহলে আমাদের পুরো অ্যালফাবেট ট্রিটা পূর্ণ হয়েছে। মোট কটি লেটার আছে দেখো, 26টি লেটার আছে। এটা আম গাছ নয়, জাম গাছ নয়, এটা কি লেটার, অ্যালফাবেটের যে লেটারগুলো থাকে সেই 26টি লেটার ধরেছে কি, ক্যাপিটাল লেটার। দেখো, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, তাই না? এই 26টি লেটার আমাদের শেখা হয়ে গেছে। এর পাশে আমরা দেখি
যদি স্মল লেটার লিখি, দেখো স্মল লেটার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেখো এইবার পরিপূর্ণ হয়ে গেছে, তাই না? একেবারে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সবগুলো লেটার আছে। ভালো লাগছে? আচ্ছা, তাহলে এই গাছটা তোমাদের আঁকতে হবে না, তোমাদের লেটারগুলো মনে থাকলেই হবে। তাহলে আমি একবার এবার মিটিয়ে ফেলি। আমরা তাহলে আজকে কি শিখলাম? ওয়াই জেড, আমাদের ইংলিশ অ্যালফাবেটে যতগুলো লেটার আছে 26টি লেটার, সবগুলোই আমাদের আজকে তাহলে কি হয়ে গেল? শেখা হয়ে গেল। তো শেখা হয়ে গেছে বলে আমরা বসে থাকবো না, আমরা এখন প্রতিদিন এগুলো কি করব। আমি না পড়ালেও তোমরা কি করবে, প্রতিদিন এগুলো রিভাইজ করবে, মনে রাখার চেষ্টা করবে, লিখবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি কি শিখলাম বলো তো? আমরা শিখলাম এটা কি, ওয়াই, এটা হলো ক্যাপিটাল ওয়াই, তাই তো? এবার দেখো তো কি হলো, এটা হলো স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ঠিক আছে? এরপরে দেখি এটা কি, ক্যাপিটাল জেড, স্মল জেড, ক্যাপিটাল জেড, স্মল জেড। দেখো এখন কিন্তু ঘর টানা নেই, তাই না? তিনটা ঘর নেই, কিন্তু আমি মনে মনে চিন্তা করেছি ঠিক তিনটা ঘর আছে। দেখো এখন যদি আমি ঘর টানি, ঠিক তিনটা ঘরে মিলে যাবে, বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের কল্পনা করে নিতে হবে যে তিনটা ঘর দেয়া আছে, ঠিক আছে? যদি